স্ট্রবেরি খেতে কার না ভালো লাগে, তারপর যদি নিজের হাতে লাগানো হয় তো আর কোনো কথাই নেই। তো আজকের ভিডিওটা সেই রকমই, দেখাবো যে নার্সারি থেকে স্ট্রবেরি গাছ আনার পর কি করে সেটা টবে প্রতিস্থাপন করব এবং তার জন্য মাটি কিভাবে তৈরি করব, সেটাই হচ্ছে আজকের বিষয়। তো স্ট্রবেরি গাছ মোটামুটিভাবে যে কোনো টবে হয়ে যায়, আপনাদের হাতের কাছে যে কোনো টবে আপনারা লাগাতে পারেন। তবে যদি এইরকম টব হয়, এরকম আকারের যদি টব হয় তো খুব ভালো হয়, না হলে যে কোনো 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি যে কোনো সাইজের টবে আপনারা একে লাগাতে পারেন। মাটি তৈরি করার আগে বলে রাখি যে অন্যান্য গাছের থেকে এই স্ট্রবেরি গাছের চারার দাম একটু বেশি পড়ে যাবে আপনাদের। নার্সারিতে যদি যান একটু পকেটে একটু বেশি টাকা নিয়ে যাবেন, কারণ এর দাম সামান্য একটু বেশি। এবার আসি মাটি, এই স্ট্রবেরি গাছের মাটি কেমনভাবে আমাদের তৈরি করতে হবে। বিভিন্ন গার্ডেনার বিভিন্ন রকমভাবে মাটি তৈরি করে, আমি একরকম মাটি করি। এবং তার আগে বলি যে স্ট্রবেরি গাছ যদি দোয়াশ উর্বর দোয়াশ মাটিতে হয় তাহলে খুব ভালো এর ফলন হয়, এবং তার সঙ্গে যদি জৈব সার থাকে। আমরা যেহেতু স্ট্রবেরি খাব তাই এতে কোনো আমরা কেমিক্যাল সার ইউজ করব না, শুধুমাত্র অর্গ্যানিক সার দিয়ে এটা আমি তৈরি করে দেখাবো। তাই দেরি না করে এবার আমি এর মাটিটা তৈরি করে দেখাচ্ছি। তো স্ট্রবেরির মাটি তৈরির জন্য আমি যেটা ইউজ করব এটা হচ্ছে 1 ভাগ মাঠের এঁটেল মাটি, 1 ভাগ নদীর সাদা বালি, ফাইন স্যান্ড নিতে হবে, এবং 1 ভাগ ভার্মি কম্পোস্ট। এই জায়গায় 6 মাস পচানো গোবর সারও নেওয়া যেতে পারে বা যে কোনো অর্গ্যানিক কম্পোস্ট নেওয়া যেতে পারে। এর সাথে 1 মুঠো এই ধানের খোসা বা ধানের ভুসি বা তুষ যেটা আমরা বলি, এবং যেটা আমি প্রত্যেক গাছেই দিই এটা হচ্ছে নিম খোল, এটা 2 চামচ আমি এতে অ্যাড করব। এবার মাটিটাকে আমি তৈরি করছি। এই ধানের ভুসির জায়গায় কোকোপিটও ইউজ করা যেতে পারে, যার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা ইউজ করবেন। এবার মাটি তৈরি হয়ে গেল, এবার আমি গাছটাকে টবে প্রতিস্থাপন করে দেখাবো। টবে ড্রেনেজ হোলকে বন্ধ করার জন্য একটা ঢেউ খেলানো ফলম খুঁজি দিয়ে দিলাম। পলিগা ঘাটাতে গিয়ে এই গাছের রুটসের আমি কোনো ক্ষতি করব না, তাই যদি না খোলা যায় তাহলে পলিব্যাগটাই কেটে ফেলবেন। তো দেখুন একদম শক্ত চিটালো মাটি, একদম এঁটেল মাটির উপর লাগানো, সামান্য উপর উপর এর থেকে আমি মাটি সরিয়ে নিচ্ছি যাতে রুটসগুলি ভালোভাবে ডেভেলপ হতে পারে। এই নিচে দেখুন মোটামুটিভাবে রুটসগুলি দেখাচ্ছি, তাই খুব একটা মাটি সরাবো না। এদের যদি বেশি আমি রুটসের ড্যামেজ করি, আঘাত করি, তাহলে কিন্তু গাছটা আবার মারা যেতে পারে। জার বেড়ার মতো এই যে ক্রাউন পোর্শনটা রয়েছে এটাও কিন্তু মাটির উপরে থাকতে হবে, মাটির ভিতরে লাগিয়ে দিলে কিন্তু হবে না। নিচে একটা মাটির বেস তৈরি করব যেখানে গাছটাকে লাগাচ্ছি, যাতে কোনো এয়ার গ্যাপ না থাকে, এবং তারপর গাছটাকে লাগাবো। এয়ার গ্যাপগুলি যেগুলি রয়েছে সেগুলি আমি হাত দিয়ে সামান্য প্রেস করে দিচ্ছি, বেশি প্রেস করবো না, নাহলে আবার এই রুটসগুলি ডেভেলপ হতে অসুবিধা হবে। যাতে সার জল এগুলি দেওয়া যায় তাই পুরো মাটিটা ভর্তি করব না। তো গাছটা মোটামুটি প্রতিস্থাপন হয়ে গেল, এবার এতে আমি জল দেব। এবার হালকা করে এই 4-5টা জল দিয়ে দিচ্ছি মাটির, খুব হালকা। প্রথমেই বলে রাখি স্ট্রবেরি গাছ কিন্তু অতিরিক্ত জল সহ্য করতে পারে না, এবং এটা একটা বিদেশি গাছ। আমাদের দেশে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পর এগুলিকে আমাদের দেশে লাগানো গেছে, কিন্তু আসলে এটা একটা বিদেশি গাছ, তাই জলটা কিন্তু খুব সাবধানে দিতে হবে। এবং এটা একটা ঠান্ডা দেশের গাছ, বেশি জল হলেই কিন্তু রুটস পচে যাবে, গাছটা মারা যাবে। পরের মাটিটা আমরা একবার দেখে নেব, ময়েস্ট আছে কিনা, আর্দ্র আছে কিনা। আর্দ্র থাকলে কোনো জল দেওয়ার দরকার নেই,
উপরে মাটি শুকিয়ে গেলে তবেই কিন্তু জল দেব এই গাছে। জল দেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই স্ট্রবেরি গাছের জন্য। এরপর বলে রাখি, নার্সারিতে যে স্ট্রবেরি চারাগুলি আমরা কিনে আনি সেগুলি সাধারণত টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি। টিস্যু কালচার কি? টিস্যু কালচার হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে ল্যাবে এটাকে তৈরি করা হয় আমাদের দেশের জন্য, আমাদের দেশের জলবায়ুর জন্য, যাতে এটা ঠিক থাকে, আমাদের দেশের জলবায়ুতে যাতে বেঁচে থাকে সেইভাবে এই গাছটাকে তৈরি করা হয়। তাই এই গাছে খুব একটা রোগ পোকা আসে না, খুব একটা আসে না। তবে আমাদেরকে এর কেয়ার করে যেতে হবে, প্রতিদিন একে পর্যবেক্ষণ করে যেতে হবে কী পোকা আসছে না আসছে, এবং অর্গ্যানিক ইনসেকটিসাইডস যেমন নিম অয়েল সেটা আমরা এতে স্প্রে করব। কোন স্ট্রবেরিকে সাধারণত তিন রকমভাবেই লাগানো যায়। একটা সিড থেকে, বীজ থেকে লাগানো যায়, সেটা হতে প্রচুর সময় লেগে যায়, সেই চারা থেকে গাছ হতে এবং ফল ধরতে অনেক সময় লাগে এবং এর কোয়ালিটিও খুব একটা ভালো হয় না। আরেকটা হয় বেয়ার রুট থেকে। বেয়ার রুট অর্থাৎ এই বছরের চারা, মানে এই বছর যখন স্ট্রবেরি আমার খাওয়া হয়ে যাবে তারপর এর রুটসগুলিকে আমি প্রিজার্ভ করে রাখবো এবং আগের বছর সেটাকে আবার লাগাবো। এটা হচ্ছে বেয়ার রুট পদ্ধতি। তাছাড়া নার্সারিতে যে টিস্যু কালচার পদ্ধতিতে গাছগুলি পাওয়া যায় সেগুলি আপনারা কিনে এনে লাগাতে পারেন, আমার মতে সেটাই বেস্ট। এবার আসি গাছটাকে কোথায় রাখবো। স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে সানলাইটের দরকার হয় ফুল থেকে ফল হওয়ার জন্য, তাই একে আমরা ফুল সানের মধ্যে রাখবো। এবং এটা একটা যেহেতু ঠান্ডা ওয়েদারের গাছ তাই এই সময় একে ছাদের মধ্যে রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে মার্চ মাস আসার পরেই দেখবেন গাছটা আস্তে আস্তে শুকিয়ে আসছে ফল হওয়ার পর। তো যেহেতু খুব একটা রোগ পোকা আসে না, তাও কী কী রোগ পোকা আসে তাও আরেকবার বলে দিচ্ছি। স্পাইডার মাইটস এই গাছে প্রচুর অ্যাট্যাক করে, অ্যাফিডসেরও অ্যাট্যাক হয় এবং এতে ফাঙ্গাস লাগে, এই পাতার মধ্যে ফাঙ্গাস লাগে, ব্রাউন স্পট দেখা যায়, এটা একটা ফাঙ্গাস ঘটিত রোগ। তো এই ছিল আমার আজকের ভিডিও, স্ট্রবেরি গাছ মাটি তৈরি থেকে টবে লাগানো পর্যন্ত। এর আপডেট আমি আবার দেখাবো স্ট্রবেরি যখন ধরবে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের কাছে, এবং যদি কোনো কমেন্ট থেকে থাকে নিচে কমেন্ট করতে পারেন এই ভিডিও সম্পর্কে। এবং যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন পাবেন সেটাতে ক্লিক করবেন, এতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে এবং আপনার যে প্রয়োজনীয় ভিডিওটি আপনারা দেখে নিতে পারবেন সেখান থেকে।